Hi friends, welcome to BD's Learning School. আজকে আমরা বসতি আছে বিশ্বের এমন দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ মিগিঙ্গো দ্বীপ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। নতুন নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে চান তারা ডিসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে আমাদের পেজটি ফলো করতে পারেন। চলুন এবার শুরু করা যাক। একটি ফুটবল খেলার মাঠের জন্য যতটুকু জায়গার দরকার মিগিঙ্গো দ্বীপটির আয়তন তার অর্ধে। এই দ্বীপ নিয়েই দ্বন্দ্ব চলছে প্রতিবেশী কেনিয়া ও উগান্ডার মধ্যে। দুই দেশের মানুষেরই বসবাস এই দ্বীপে, কিন্তু কি আছে এই দ্বীপে আর কেনই বা এই দ্বন্দ্ব? বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ, তাই যুদ্ধটাও ছোট। 1920 সালের মানচিত্র অনুযায়ী সীমানা নির্ধারণের জন্য 2016 সালে উগান্ডা ও কেনিয়া একটি কমিটি গঠন করে, কিন্তু কমিটি কাজের কাজ কিছুই করতে পারেনি। উভয় দেশ দ্বীপটির ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের চেষ্টা করে। কেনিয়ার নৌসেনারা দ্বীপে পতাকা ওড়ালে দ্বীপটিতে উগান্ডার অধিবাসীরা সেটি নামিয়ে ফেলে, আবার উগান্ডার নৌসেনারা পতাকা ওড়ালে কেনিয়ার অধিবাসীরা নামিয়ে ফেলে। এই নিয়ে দ্বীপের জেলেরা প্রায়ই জ্বলে ওঠে। তারা এটাকে বলে সবচেয়ে ছোট যুদ্ধ। কেনিয়া ও উগান্ডার সীমান্তে অবস্থিত এই দ্বীপের আয়তন 2000 বর্গফুট। আফ্রিকা মহাদেশের লেক ভিক্টোরিয়ায় অবস্থিত এই দ্বীপটির লোক সংখ্যা 5%। অধিকাংশের পেশা মাছ ধরা। শিকার করা মাছের 80% পায় নৌকার মালিক আর 20% পায় জেলেরা। অধিকাংশ জেলেরই নিজস্ব নৌকা নেই, আবার মাছ লুটেরও অভিযোগ আছে, তাই জেলেদের ভাগ্যের পরিবর্তন হয় না কখনো। বাসিন্দাদের সবাই নিম্নবিত্ত, তাই তাদের বাস ছোট ছোট বস্তি ঘরে। পাথরের এই দ্বীপে একটি ছোট বন্দর, কিছু বার, একটি পতিতালয়, একটি ওপেন এয়ার ক্যাসিনো বা জুয়ার আসর রয়েছে। এই ক্যাসিনোতে জেলেরা তাদের ভাগ্য যাচাইয়ের চেষ্টা করে। রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য একটি দোকান, যেখানে সেলুনের কাজও করা হয়। আছে একটি ছোট ক্লিনিক, যেখানে ম্যালেরিয়া সহ ছোটখাটো রোগের চিকিৎসা করেন একজন নার্স। দ্বীপের মহিলা বাসিন্দারা তাদের স্বামীদের কিংবা ছোট খাবারের দোকানে রান্নাবান্নায় সহায়তা করে। কেনিয়ার মূল ভূমি থেকে দ্বীপটিতে যেতে সময় লাগে 2 ঘন্টা, কিন্তু উগান্ডা থেকে লাগে প্রায় 18 ঘন্টা। এই কারণে কেনিয়ার জেলেরা সপ্তাহ শেষে তাদের বাড়িতে যায়, আর উগান্ডার জেলেরা যায় বছরে একবার বা 2 বার। যে মাছের কারণে এই দ্বীপের এত মূল্য, সেই নীল পারদ মাছ রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। ব্যাপক চাহিদা সেখানে, নতুন করে চাহিদা তৈরি হয়েছে এশিয়াতেও। দেশগুলোতে মিগিঙ্গো পরিচিত নীল পারদ মাছের সাঁতারের থলি হিসেবে। কেনিয়ার জেলে কেনেডি উচিয়েংয়ের মতে গত 5 বছরে নীল পারদের দাম 50% বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বড় আকারের একটি নীল পারদের কেজি $300। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।